যতটা ভক্তি জ্ঞান বুদ্ধি হলো, শাস্ত্র শ্রবণ হলো, ভজন হলো, এর যে একটা সংস্কার তৈরি হল, এরপরে যদি আবার মানুষ হয়ে আরো ভক্তি যজন যজন করা হলো, আবার সংস্কার তৈরি হল, এইভাবে জন্ম জন্মান্তরে যখন এই ভক্তিময় সংস্কার ভিতরে থাকবে, তখন কিন্তু আমাকে আর আটকানো যাবে, তখন এই সংস্কারের প্রতিকূল যে কথা বলবে সেটা কিন্তু আমাকে ভালো লাগবে না। ভালো করে বুঝো, দেবরাজ ইন্দ্র কোন এক সময় অভিশাপে শুয়োর হয়েছে, শুকর যদি প্রাপ্ত হয়েছিল শুয়োর, আর বিষ্ঠা মাখামাখি বিষ্ঠা ভোজন শুকরই শুকর শাবক নিয়ে তার সংসার অভিশাপের কারণে হয়েছে। ইন্দ্র স্বর্গের দেবতা হল, তাকে কিন্তু পাপিষ্ট বলে উল্লেখ করা হয়েছে, ইন্দ্রকে পাপিষ্ট বলা হয়েছে, আমরা ভাগবত শুনব, যেখানে পোষণ স্থান পোষণ সম্বন্ধে বলা হয়েছে সেইখানে এই উল্লেখ আছে পঞ্চম ষষ্ঠ স্থান। তো ইন্দ্র শুকর যোনি প্রাপ্ত হয়েছে, শুকরই শুকর শাবক বিষ্ঠা ভোজন নিয়ে একজন মেতে রয়েছে, তো ব্রহ্মার দয়া হল, এসে বললেন দেখো ইন্দ্র তুমি কিন্তু অভিশাপের পরে শুয়োর হয়েছ, তুমি স্বর্গে ফিরেছ, স্বর্গে তোমার জন্য অমৃত অপ্সরা সিংহাসন নন্দন কানন সব প্রতীক্ষা করে আছে, সেখানে সুন্দর সুন্দর আহার বিহার স্থল গান বাজনা সব স্বর্গের দর্শকের কথা। এখন রাজি হল ইন্দ্র, বললো যাব, সব ঠিকঠাক হয়ে গেল, এখন যাওয়ার আগে পা তুলেছে, দিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা আমি ওখানে গিয়ে ওই বিষ্ঠা পাব তো? বলে বিষ্ঠা তো ওখানে নাই, বলে তাহলে খাব, ওখানে অমৃত আছে কিন্তু শুয়োরের সংস্কারে সেই অমৃতের কোন মূল্য নাই, খুঁজছে ওখানে স্বর্গে গিয়ে বিষ্ঠা পাব তো? সেখানে শুয়োরই আছে তো, সেখানে শচী ইন্দ্রাণী আছে, অপ্সরা আছে, সেদিকে সংস্কার টানছে না, শুকরই আছে তো সংস্কার। দেবদুর্লভ পুণ্যভূমি ভারতবর্ষ, গঙ্গার তট নবদ্বীপ হেমগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইল চৈতন্য শাস্ত্রের কথা। দেবদুর্লভ বস্তু সেইখানে বাস করে ওই সংস্কারের টানে ওটা পাব তো, ওটা আছে তো, এই খোঁজ চলছে। জিনিসটা একটু ভাববে, নবদ্বীপ ধাম গঙ্গার তট বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম জায়গা নেই যেখানে জন্মগ্রহণের জন্য দেবতারা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে, আর সেই রকম জায়গায় জন্মগ্রহণ বসবাস জীবনযাপন কিন্তু পূর্বজন্মের সংস্কার অনুযায়ী ওই জিনিসের খোঁজ, যা সংস্কারে সংস্কারে আছে এই খোঁজ কেন, এমন জায়গায় থাকার পরে এই খোঁজ কেন? বলে ইন্দ্র শুভ হয়েছিল বলে স্বর্গে যেতে রাজি হল কিন্তু আটকে গেল, ওখানে বিষ্ঠা তো নাই, ওখানে তো শুকরই নাই, তাহলে ওখানে যাব। কারণ এই শুয়োর হয়ে জীবন কাটাতে কাটাতে বিষ্ঠা খেতে খেতে শুকরির সঙ্গে থাকতে থাকতে
তার এই সংস্কারটা তৈরি হয়ে গেছে আর অমৃত ভালো লাগছে না। ইন্দ্রাণী অপ্সরা ভালো লাগছে না, এটা সংস্কার। ভগবত প্রসাদ ভোজন করব, ভগবানের কথা শুনব, ভগবানের কথা বলব, ভগবানের কথা চিন্তা করব, ভগবত ভক্তের সঙ্গ লাভ করব, এই যে সংস্কার, এই যে বাসনা, এটা যদি আগের থেকে থাকে তবে তো ভালো লাগবে। সংস্কার যদি না থাকে তাহলে ভক্তের মধ্যে থেকেও, ধামের মধ্যে থেকেও, মন্দিরে গিয়েও ওই পূর্ব সংস্কার অনুযায়ী মন বিবেক সেখানে কিন্তু ঠিক পেরে ওঠে না। সেক্ষেত্রে একমাত্র সাধু গুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা, তাহলে এই সংস্কারটাকে পরিবর্তন করার জন্যই মানব দেহ ভগবান দিয়েছে। একটা শুয়োর কখনোই তার অভ্যাস পাল্টাতে পারবে না, একটা কুকুর কখনোই তার অভ্যাস পাল্টাতে পারবে না, কারণ সে কুকুর। আপনি দেখবেন হাজার বার তাকে তাড়া দিচ্ছেন, ঝাঁটা লাঠি মারছেন, কিন্তু আওয়াজ, সে তো কুকুর। আপনাকে একবার যদি কে একটুখানি কটু কথা বলে, অনাদর করে, আপনি জীবনে সেদিকে যাবেন না, আপনি মানুষ, এই তো কথা। ঠিক সেই রকমই যে সংস্কারগুলো আমাদের মনুষ্য উচিত নয়, শাস্ত্র বলে দিচ্ছে সেইগুলো আমাদের এইরকম বিবেক দ্বারা, মর্যাদা বোধ দ্বারা আমাদের দূর করা উচিত। সংস্কার যদি ত্যাগ না করি তাহলে কর্ম প্রবৃত্তি পরিবর্তন হবে না, কর্ম প্রবৃত্তি পরিবর্তন না হলে আমার সেই কর্মের জন্য দণ্ড আমাকে ভোগ করতে হবে। ব্যাপারটা পরিষ্কার জলের মতন। আমি বলি ভাগবত পাঠ, লীলা কীর্তন, সাধুসঙ্গ, হরিভজন, দীক্ষা শিক্ষা, এগুলো করার পরে যদি আমার জীবনের কিছু পথ পরিবর্তন না হল, আমার মধ্যে যদি কোন পরিবর্তন লক্ষ্য না করা গেল, তাহলে এগুলোর মূল্য, এগুলোর ফল কি, প্রয়োজন কি? আমি যেই ছিলাম দীক্ষা নেওয়ার পরে 10 বছর পরে তাই থেকে গেলাম, আমি যা ছিলাম 50টা ভাগবত সপ্তাহ শোনার পরে তাই থেকে গেলাম, তাহলে লাভটা কি? এখন আমরা বলতে পারি কার কি পরিবর্তন হলো না হলো আপনি কি বুঝবেন? আমি বুঝব, আপনিও বুঝবেন, সে নিজে তো বুঝবে, আমার কথা সে নিজে বুঝলেই হল, তাকে নিজে বোঝাটার জন্যই শ্বাস। ভাগবতের প্রত্যেকটি উপাখ্যান, প্রত্যেকটি কথা আমাদের বাস্তব জীবনের অত্যন্ত প্রয়োজনীয় এবং বাস্তব জীবনকে পরিবর্তন করার জন্য শিক্ষা। বেদ যত কঠোরভাবে শিক্ষা দিয়েছেন, ভাগবত অত কঠোরভাবে দেয়, কোমলভাবে কোলে বসিয়ে আদর করে শিক্ষা দিয়েছে। কিন্তু বেদের যা শিক্ষা ভাগবতের তাই শিক্ষা। ভাষাটা একটু নরম, যাই হোক, ভাগবত শ্রবণ করে আমাদের জীবনের পরিবর্তন। ভাগবত কিন্তু তাৎক্ষণিক মনোরঞ্জনের জিনিস নয়। এখনই হৈ হুল্লোড় করলাম, নাচ গান আনন্দ করলাম, খুব উদ্দাম নৃত্য হয়ে গেল, সেই জন্য কিন্তু ভাগবত না। ভাগবতের দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী পরিণাম সুখময়, সেই জন্য কিন্তু ভাগ। পরীক্ষিত মহারাজ ভাগবত শুনছেন এই সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। তার কি ছিল না,
নাচ ছিল, গান ছিল, স্তব ছিল, স্তুতি ছিল, ঐশ্বর্য ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, সব ছিল। সব ছেড়ে দিয়ে রাজ পোশাক ঝলমল ঝলমল করছে, রাজ মুকুট মোনা মণিমুক্তা ঝলমল করছে, সোনা দানা হীরা মণিমুক্তা সব সব সময় পড়ে থাকতেন, সেগুলোকে ছেড়ে দিয়ে শুদ্ধ বস্ত্র, শ্বেত বর্ণ বসন, সাত্ত্বিক বর্ণ, সাত্ত্বিক বসন, তিনি গঙ্গার তটে এসে ভাগবত শুনছেন মুক্তির জন্য। আমাদের এই ব্যাপারগুলো মাথার মধ্যে রাখতে হবে। যদিও আমাদের সংস্কার টানবেও অন্যদিকে, বিবেকের দ্বারা আমাদের ব্যাপারগুলো বোঝাতে হবে যে এই দুর্লভ মনুষ্য জন্ম একবার হাতছাড়া হয়ে গেলে আবার চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হবে। বারবার সুযোগ ভগবান দেবে। গতকাল আমরা শুনেছি শাম্ভ মনুর পাঁচ সন্তানের কথা, যাদের তারা